আসসালামু আলাইকুম। তো আমরা আরাফাতের সাথে আরও একটি পডকাস্টে চলে আসলাম। তো আজকে আমরা হচ্ছে আরাফাত থেকে দ্য ডিএমসিএন বয় থেকে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে তোমার ডিজিসি অর্থাৎ দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে ডিজিসি টু ডিএমসি। তো দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে তুমি ঢাকা মেডিকেল কলেজে কীভাবে চান্স পেলে সেটার গল্প নিয়ে আসলে আজকে তোমার থেকে জানার চেষ্টা করবো আমরা। তো আমরা শুরু করব, শুরু করার আগে একটা একটা ফান পার্ট বলি যে কেন আসলে আরাফাতের সাথে আমার এই পডকাস্টটা করা। কারণ আরাফাত, আমি, ইভেন আনাস ভাইয়ের মধ্যে একটা কমন পয়েন্ট আছে, কমন পয়েন্টটা যেটা সেটা হচ্ছে আমরা কেউ এনডিসির না। হ্যাঁ, আমরা সবাই হচ্ছে ঢাকার বাহিরের কলেজগুলো থেকে পড়াশোনা করছি। আমি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পড়াশোনা করছি, তোমার আরাফাত এবং আনাস ভাই দুজনে হচ্ছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে পড়াশোনা করছে। অ্যান্ড ইভেন আমাদের স্কুলেও আর একটা মিল আছে, এই আমার মজার ব্যাপার যে আমরা সবাই জিলা স্কুল থেকে বিলং করি। আমি হচ্ছে কুমিল্লা জিলা স্কুল 17 ব্যাচ, তারপর হচ্ছে আনাস ভাই এবং আরাফাত দুইজনই হচ্ছে দিনাজপুর জিলেসো, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, তো এই জন্য আসলে এই ভিডিওটা করার জন্য আমার আসলে নিজেরই খুব মন উদ্গ্রীব করতেছিল আসলে বারবার। তো আজকে আমরা জানার চেষ্টা করি আসলে এই গল্পটাই। তো শুরুতেই একটা কথা বলবো আরাফাত, যে স্বাভাবিকভাবে ঢাকার বাহিরে যে অঞ্চলগুলো নর্মালি আমরা বলি কি প্রান্তিক অঞ্চল, তো প্রান্তিক অঞ্চল থেকে দেখা যায় কি পড়াশোনার ফ্যাসিলিটি অবশ্যই ঢাকা থেকে কিছুটা পরিমাণ কম থাকে, টিচারের কিছুটা স্বল্পতা থাকে কিংবা গাইডলাইনের স্বল্পতা থাকে, এবং বলা যায় কি যে এই জন্য আসলে চান্সের পরিমাণটাও কিন্তু আমরা যদি রেশিও করি, যে ঢাকার সাথে তুলনা করি, সেটা কিন্তু কমই আসলে। তো আসলে তুমি এরকম একটা প্রান্তিক অঞ্চল থেকে কিভাবে আসলে ঢাকা মেডিকেল কলেজে 140তম মেধাস্থান অর্জন করলা সেটা আমি তোমার থেকে একটু জানতে চাবো। আসলে এটা একটা সত্য কথা যে ঢাকার তুলনায় যেরকম ঢাকার মানুষজন বা ঢাকার যে স্টুডেন্টরা আছে তারা যেরকম ফ্যাসিলিটিস পায়, সেরকম ধরেন যে আমরা যারা হলো একটু ঢাকার বাইরে থেকে আসি তারা সেরকম ফ্যাসিলিটিস কিন্তু এটা পায় না, এটা ন্যাচারাল। তো আমাদের ক্ষেত্রে আমার কলেজে হয়েছিল কি যে আমাদের কলেজে কিন্তু ক্লাস নিয়ে তেমন কোনো প্যারা দিত না। অ্যান্ড এটা আমার ক্ষেত্রে অনেকটা পজিটিভ দিকই লাগছে, কারণ ক্লাস নিয়ে অত প্যারা না দেওয়ায় আমি আমার নিজের মতো করে পড়তাম, অথবা যারা হলো বাসায় পড়ায় তো ওদের পড়াটাই আগে ভাগে করে রাখতাম। তুমি খুব সেলফ স্টাডি করতাম? হ্যাঁ, এটা আমি একদম সেলফ স্টাডি করতাম, পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। আর সব থেকে মজার কথা হচ্ছে যে দিনাজপুর বা অন্যান্য যেগুলো ঢাকার বাইরে এদের ক্ষেত্রে যে ভালো টিচার যে নাই তা না, ভালো টিচার অবশ্যই আছে, সব জায়গাতেই ভালো টিচার আছে, কিন্তু তার সংখ্যা কম। আবার ধরেন যে আমরা চাইলেও বুয়েটের ভাইয়া পাচ্ছি না, আমরা চাইলেও ঢাবির ভাইয়া পাচ্ছি না, আমরা চাইলেও ঢাকা মেডিকেলের ভাইয়া পাচ্ছি না। তো এখানে হলো কি যে সেরকম এক্সপিরিয়েন্স বা সেরকম ভালো টিচারের সংখ্যা কম, ওদের কাছে পড়তেও স্টুডেন্ট কম, আর যারা হলো একটু অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট তারা ধরো যে একটু অ্যাভারেজ টিচারদের কাছে পড়তো। একটা জিনিস কথা হলো কি যে অ্যাভারেজ মানে যারা হলো খুব ভালো তারা ভালোই, কিন্তু যারা অন্য অন্য যারা পড়ে তারা কিন্তু খুব খারাপও না আবার খুব ভালোও না, তারা অ্যাভারেজ অ্যাভারেজ। এর কারণে হতো কি যে চান্স পাওয়ার সময় কিন্তু আসলেই কম। যেমন ঢাকাতে যারা থাকে তারা ধরো যে বুয়েটের ভাইয়ের কাছে নিয়ে বুয়েটের ভাইয়া বাসায় নিয়ে ধরো যে ফার্স্ট ইয়ারে থাকতে একটু বুয়েটের প্রিপারেশন নিয়ে ফেলে, কিন্তু একটা এক্সট্রা লেভারেজ পায়, একটা এভারেজ স্টুডেন্টও অনেক ভালো গাইডলাইনে অবশ্যই, কারণ বুয়েটের স্টুডেন্ট তো এখানে অ্যাভেলেবেল। কিন্তু যখন আমরা যখন ঢাকার বাইরে যাচ্ছি যেগুলো প্রান্তিক অঞ্চলে সেখানে সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলেও ফার্স্ট ইয়ার থেকে ধরো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া বলো বা মেডিকেল প্রিপারেশন নেওয়া বলো বাসায় নিতে পারবা না, ইভেন মানে ব্যাচে যায় পড়বা এইজটাও ধরো যে পসিবল, কারণ বুয়েটের ভাইয়া তো আর পাওয়া পসিবল না। ধরো যে যারা ছুটিতে আসে ধরেন যে ওরা ধরো যে জায়গাও দেওয়া যায় না, যারা ভালো টিচার যারা যারা ধরো যে ছুটিতে আসে যেসব ভাইরা পড়ে তারা ধরো যে আসলো একদম আসলো কয়েকদিন পরে তারপর চলে গেলে, এটা তো আসলে হয় না, অতিথি পাখির মতো, অতিথি পাখির মতো এটা খুবই হয় কমন। তো এই জন্য হলো তাও আসলে মেইন কথা হলো কি টিচার যেমন হোক তুমি যদি এখন অনলাইনে কিন্তু অনেক রিসোর্স আছে। আমার কাছে ভাইয়ার আইডিটা ছিল হালকেনস্টাইনের, তো ওখান থেকে তো সামিউল ভাইয়াও ছিল, তারপর আরও যারা যারা ভাইয়া ছিল ওদের ক্লাসগুলো দেখতাম মাঝে মাঝে। অনলাইনে কিন্তু অনেক ফ্রি রিসোর্সও বলো অথবা পেইড রিসোর্সও বলো সবই আছে, মানে আমাদের এইচ কোর্সের ক্লাসগুলো তোমার অনেক অবশ্যই অবশ্যই আমি হলো এইচ কোর্সের ক্লাসগুলোও করতাম মাঝে মাঝে। তো কথাটা হচ্ছে যে মেইন জিনিসটা হলো সেলফ স্টাডি। দেখো মানুষ যতই পড়ুক যতই নোট করুক যতই আসে স্যার আসে গিলাই দেখ এটা না আসলে হয় না যদি আনলেস তুমি নিজে না পড়ো। তো আমার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি আমি খুব ভালো টিচার মানে একদম ঢাকার গড লেভেলের টিচার আমি পাইনি,
কিন্তু আমি ধরো যে ঢাকার অনেক স্টুডেন্টদের থেকেও বেশ ভালো রেজাল্ট করছি আসলে, এটা সত্য, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক আল্লাহ। তো সেক্ষেত্রে কিন্তু আমার মেইন কাজে দিছে হলো যে সেলফ স্টাডিটা, সেলফ স্টাডি একদম ভালো, নিজেকে সময় দেওয়া। আর আমি কি করতাম, আমার যা প্রাইভেট ছিল সব একটা করে, ফিজিক্স টিচার একটা, কেমিস্ট্রি টিচার একটা, ম্যাথ টিচার একটা। এটা একটা খুব ভালো পয়েন্ট, কারণ অনেক স্টুডেন্ট আছে আসলে দেখা যায় কি একই সাবজেক্টে দুইটা করে টিচারের কাছে পড়ে, যে অমুক স্যার, অমুক স্যার ফার্স্ট পেপারের জন্য ভালো, অমুক স্যার সেকেন্ড পেপারের জন্য ভালো, অমুক স্যার বায়োলজির এই চ্যাপ্টারগুলো খুব ভালো পারে, আবার অমুক স্যার হচ্ছে যে এই চ্যাপ্টারগুলো ভালো পারে, তো এরকম করে। হ্যাঁ, আমি হলো প্রতিদিন ধরো যে গড়ের দিনে তিনটা বা দুইটা প্রাইভেট থাকতো, বাকি টাইম আমি বাসায় নিজে পড়তাম, এটার কারণেই ধরো যে একটা ভালো বাসায় খুব পরিমাণ টাইম দিতাম, নিজে নিজেকে টাইম দিতাম, স্যারদের পড়াতো করতাম সাথে আমি নিজেকে টাইম দিতাম। আর এই একটা ভুল করবো না যে একাধিক টিচার, মানে অধিক টিচারের কাছে পড়া, যে নিজে এখন অনেকে থাকে, অনেক কলেজও থাকে যে খুব বেশি তারা হলো প্যারা দেয় যে ক্লাস করা নিয়ে, তো সেক্ষেত্রে হয় কি যে তারা নিজেকে সময় দিতে পারে না, অ্যান্ড আলটিমেটলি এটাতে খুব একটা লাভ হয় না ক্লাস করে। ক্লাস করো, জারি ক্লাস করো, তোমাকে নিজেকে সময় দিতে হবে, এটা হলো মেইন পয়েন্ট। আচ্ছা, তো তোমার যেহেতু আমরা কলেজের ব্যাপারে চলে আসছি, তো তোমার আসলে কলেজের প্রেশার কীরকম ছিল, বা কলেজে কীরকম ক্লাস হইতো, বা কলেজের এগুলো তুমি যেতা কি না, বা কলেজটাকে তুমি কীভাবে দেখতে আসলে, কীভাবে ডিল করতে, কারণ কলেজে গেলে তো একটা নির্দিষ্ট টাইম এখানে চলে যায়, ওয়েস্ট হয়ে যায়, এখন তুমি কি ওইটাকে কীভাবে প্রোডাক্টিভিটিতে আসলে কনভার্ট করতে? দেশে যেগুলো বিভিন্ন নাম করা কলেজ আছে সেগুলোর ক্ষেত্রে ক্লাস করা নিয়ে অনেক প্যারা দেয়, এটা সত্য। অ্যান্ড অনেকে আবার করে যারা মাল্টি ট্যালেন্টেড, ওখানে ক্ষেত্রে কিন্তু খুব ট্যান্ডেড স্টুডেন্টরাই চান্স পায়, যে দেশ সেরা যেগুলো কলেজ আছে সেক্ষেত্রে তারা ওটা কোনোভাবে কোপ আপ করে নিত, যে না আজকে আট ঘন্টা ক্লাস হইলো কলেজে, আমি তাও নিজেকে ধরো যে কম কমসে কম ছয় ঘন্টা সময় দিতে পারতো প্রাইভেট টিচার বাদ দিয়েও, তো সেক্ষেত্রে তারা আলাদা। আমি ওরকম স্টুডেন্ট ছিলাম না, আমি বলতে গেলে অত ট্যান্ডেড না ভাই, আমি নিজেকে সময় দিতে হইতো। তো আমার কলেজের ক্ষেত্রে হয়েছিল কি যে আমার কলেজে না ক্লাস নিয়ে তেমন প্যারা দিত না, ক্লাস তেমন ধরো যে ক্লাস ভালো হতো, বাট আমাকে ধরো যে তুমি আসো বা না আসো এটা তোমার চয়েস, বাট অ্যাডমিন নিয়ে তো সবাই ঝামেলা করবেই, তো ওই সময় বাবা মাকে নিয়ে যেতাম। তো আমার ক্ষেত্রে এটা পজিটিভ ছিল, কলেজে আমি বেশি দিন যাইনি, হাতে গোনা পাইনি, মানে ইভেন সত্যি আর খুবই কম, ধরো যে মাসে তিন চারবার বা পাঁচবার গেলাম এইটাই, এর বাইরে আমি বেশি যাইতাম না, আর এটা আমি বাসায় সময় দিতাম। তো কিন্তু কলেজে আমাদের কলেজের একটা ইয়া ছিল কি, কম্পিটিশন অনেক ভালো হইতো, কোশ্চেনও অনেক ভালো হইতো, তো আমি কলেজের এক্সামগুলো একদম ফাটাইছি, মানে ভালো কলেজগুলোর এটা একটা বৈশিষ্ট্য যে ওরা মানে এক্সামের কোশ্চেন খুব ভালো করে স্ট্যান্ডার্ড করে, এবং হচ্ছে যে মানে খুব কম্পিটিশন হয়, কম্পিটিশন এবং টপ টেনের যে লিস্টটা প্রকাশ করে এটা, এটাতে মানে খুব একটা মানে সবার মধ্যে একটা কম্পিটিশনের ভাবটা বজায় থাকে। এখানে আমার পার্সোনাল সাজেশন হলো, তুমি যদি মাল্টি ট্যালেন্টেড হও, দেখো নিজে বুঝতে পারবে যে না ভাই আমি আসলেই একটা ভালো স্টুডেন্ট, বা আমি পারি আসলে সব কিছুর সাথে কোপ আপ করতে, তাহলে তুমি সব দেশের সেরা কলেজগুলোতে যাও। আর যদি তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হও আমার মতন, তাহলে আমি বলবো যে নিজের বাড়ির কাছে, নিজের ডিস্ট্রিক্টে থাকতে, নিজের ডিস্ট্রিক্টে থাকে এমন একটা কলেজ চুজ করা, বা এমন একটা কলেজ যেখানে ক্লাস নিয়ে তেমন প্যারা দেয় না, তাহলে নিজেকে সময় দেওয়া যায়। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাইতেছি, যে এটা হচ্ছে যে আরাফাত হয়তো মিস করতেছে, সেটা হচ্ছে যে মানে ধরো ইন্টারে অনেকে আছে যে বাড়ি ছেড়ে আসলে ঢাকায় কোনো একটা কলেজে পড়াশোনা করতেছে, যেটা কিন্তু সবার জন্য আসলে সুইটেবল না, এটা সবার জন্য সুইটেবল না, কারণ অনেকের হোম সিকনেস থাকে, তারপর আবার দেখা যায় কি মানে বাসায় ও সব কাজ একা নিজে করতে পারতো না, তো এখন এখানে এসে আবার একা অনেক কাজ করা লাগতেছে, পাশাপাশি টিউশন ম্যানেজ মানে প্রাইভেটের টিচার ম্যানেজ করা লাগতেছে, কোথায় পড়বে না পড়বে, তো এরপর এসে অনেক সময় খাবারের মিল থাকে থাকে না, ঠিক আছে, অনেক কিন্তু স্ট্রাগল আছে ঢাকা শহরে যারা মানে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে, তো এটা কিন্তু আসলে সবার জন্য সুইটেবল না। তো তুমি যদি চাও যে একটু আরামে মা বাবার কাছে থেকে পড়াশোনা করবা, নিজেকে টাইম দিবা বেশি, কলেজ ইমফেসিস না, আমার ক্ষেত্রে যেমন আমার ক্ষেত্রেও এই ব্যাপারটা এমন ছিল, তো আমিও এই জন্য যেটা হইতো যে আমি আসলে আর ঢাকার কলেজগুলো তার অ্যাপ্লাই করলাম না, যদিও আমার ঢাকা নাম্বার ছিল এসএসসিতে, আমিও কিন্তু কুমিল্লা জিলা স্কুলে ফার্স্ট বয়ে ছিলাম, তো দেখা গেছে আমার নাম্বার অনেক ভালো ছিল, কিন্তু স্টিল আমি অ্যাপ্লাই করি না ঢাকা কোনো কলেজে পড়ার জন্য, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়লাম, এই কারণে যে আমার কলেজ মেইন ফোকাস না, আমি সারাদিন নিজে পড়বো এবং ভালো একটা রেজাল্ট করতে হবে, তাহলে এই একটা এই ফ্যাক্টরটা আবারও একটা কমন পাইলাম এই জায়গায়। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা শেষের দিকে চলে আসছি মোটামুটি, আমরা আরেকটা জিনিস জানতে চাইবো যে তোমার যে এই যে ডাক্তার হওয়ার ইচ্ছা, বা এই যে মেডিকেল কলেজে চান্স পেলে, অবশ্যই মেডিকেল কলেজে চান্স তো আর ইচ্ছা না থাকলে তো আর হবে না, তাই না? তো এই এই যে ইচ্ছাটা, এটা কি তোমার একদম নিজ থেকে আসছে ছোটোবেলা থেকে, বা নাকি মানে তোমার মা বাবা তোমাকে বলছে, তুমি মা বাবার প্রেশারাইজডে জিনিসটা প্রিপারেশন শুরু করলা? প্রথম কথা হলো যে আমার নিজের ইচ্ছা, তোমার নেক্সট গোল কি? আমরা একসাথে, আমার নিজের ইচ্ছা ছিল অবশ্যই, নিজের ইচ্ছা না থাকলে হয়তো বা হইতো না, আমার নিজের ইচ্ছা অবশ্যই ছিল,
সাথে মা বাবার এক্সপেকটেশন তো ছিলই যে আমার ছেলে ডাক্তার হোক। তো সেক্ষেত্রে আমি মা বাবার ইচ্ছাটাকেও প্রায়োরিটাইজ করছি যে না, আমার আমার চয়েসের আগে আমার তো চয়েস ছিলই, তার থেকে বড় আমি ভাবছি যে না, আমার মা বাবার যেহেতু ইচ্ছা সেহেতু এটা আমাকে পূরণ করতেই হবে। তো সেক্ষেত্রে বলতে গেলে আমার তো নিজের ইচ্ছা ছিল, সাথে মা বাবার ইচ্ছা ছিল, তো এটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে, এটা আমাকে আরও বুস্ট আপ দিয়েছিল। আর আসলে আমাদের নিজের ইচ্ছাগুলোতে যখন আসলে মা বাবার সাপোর্ট তখন মনে হয় যে হ্যাঁ আমি একটা রাইট ডিসিশন নিচ্ছি, এখানে কোনো কোনো ভুল নাই। আর যখন কোনো কিছু আসলে স্রোতের প্রতিকূল্য করি তখন আসলে দেখা যায় অনেক সময় ভয় লাগে যে মা বাবা তো এটাতে অ্যাপ্রুভ করে নাই, হ্যাঁ যে এটা আসলে আমি কি ঠিক করতেছি কিনা। অবশ্যই। আর একটা জিনিস হলো কি যে অলওয়েজ মা বাবার কথা শুনবা, এটা আমার পক্ষ থেকে বলা আর কি, ফ্রম আস যে সবসময় মা বাবার কথা শুনবা, কারণ তারাই তোমাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম আর কি, যে তুমি তো আশা করি ইনশাল্লাহ আজ থেকে 5-6 বছর পরে, যেমন আমি ভাইয়া দেখা যাচ্ছে 2 বছরের মধ্যে হয়তো ডাক্তার হয়ে বের হয়ে যাবো, তো তুমিও তো দেখা যাচ্ছে কি তুমি মেডিকেল লাইফটাকে খুব সিরিয়াসলি দেখবা, নাকি তুমি আসলে আমাদের কোচিংয়ে সময় দিবা, বা এটা আসলে তোমার মানে একদম আউট অফ দ্য কনটেক্সট জানতে চাচ্ছে যে তুমি কি ভালো ডাক্তার হওয়ার পিছনে নিজের সময়টা দিবা বেশি, নাকি এই যে যারা অনেকে আছে যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে, এখন তো আমার টিউশনের অভাব হবে না, এখন তো আমার প্রাইভেটের অভাব হবে না, সবাই আমাকে সমানে ডাকবে, অনেক টাকা, মানে এখানে কাঁচা টাকার কিন্তু একটা লোভ আছে, সো এই কাঁচা টাকার লোভে তুমি তোমার পড়াশোনাটাকে কম্প্রোমাইজ করবা কিনা, এটা আমি আসলে তোমার থেকে জানতে চাই। আসলে আমার মা বাবা একটা কথা বলছে যে আরাফাত, আমি তোকে ওখানে টিউশন করাতে বা টাকা কামাইতে পাঠাইনি, তুই ডাক্তার হয়ে বেরোবি। এন্ড আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি প্রথমে হলো মেডিকেলের পড়াশোনা, যে আমি নিজের কাছে ইচ্ছা হল নিজেরই একটা বড়, নিজের তো একটা পরিচয় লাগবে, আমি টিউশনই করাই এটা তো আমার কোনো পরিচয় নেই। আমার আমার প্রথম ও প্রধান যেটা হলো আমি ডাক্তার হব, আমি হবু ডাক্তার, আমি হলো আমার অ্যাম্বিশন এখনও, মানে একজন ভালো ডাক্তার হওয়া। আর মাঝে মাঝে বা বলতে গেলে পার্ট টাইম বলো অথবা দিনের যেই টাইমটাতে আমি ফ্রি থাকবো সেখানে ভাইয়ার তো হালকা স্ট্রেন আছে, এখানে বিভিন্ন ক্লাস নেওয়া বলো বা মেন্টরশিপ বলো বা গাইডলাইন দেওয়া, এগুলো হালকা স্ট্রেন থেকে পাচ্ছি আরাফাতকে আশা করি। হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকের পডকাস্টটা মোটামুটি এতটুকুই, তো তোমরা জানাবা আমাদেরকে কমেন্টে কি তোমাদের ভালো লেগেছে কিনা, বা হচ্ছে যে তোমরা এরকম আর পডকাস্ট আরও চাও কিনা, কি বিষয়ের উপর আসলে তোমরা আরাফাত থেকে জানতে চাও, কি কি গাইডলাইন বা টিপস, আসলে ও তো এখন মাত্র চান্স পেল মেডিকেল ভর্তি পরীক্ষায়, তো অবশ্যই তার ফ্রেশ নলেজ থেকে তোমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করবে, তো সে আরও ভিডিও বানাবে, কিন্তু তোমরা কি ব্যাপারে জানতে চাও ওর থেকে এটা তোমরা কমেন্টে জানাতে পারো। সো আজকের পডকাস্টটা আমরা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।